নমস্কার, আমি সায়ন আপনাদের সঙ্গে। দেখছেন বলো কি জানতে চাও। বর্তমানে বেশ কয়েকদিন ধরে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি বিষয় নিয়ে বেশ গরমে আলোচনা হচ্ছে। বেসরকারি সংবাদ সংস্থা মিন্টের থেকে জানতে পারলাম, করোনাকালে কেন্দ্র সরকার যে ফ্রি রেশন প্রকল্প চালু করেছিল তারা আর এক্সটেন্ড করতে চায় না। এদিকে রাজ্যের থেকে বলা হয় যে সমস্ত মানুষ এখনো স্বনির্ভর হয়ে যায়নি, তাই এই প্রকল্প চালু রাখা হোক। কিন্তু রাখে হরি মারে কে? বেসরকারি সংবাদ সংস্থা আনন্দবাজার পত্রিকা সূত্রে পাওয়া খবর অনুযায়ী চালু হয়ে গেল দুয়ারে রেশন প্রকল্প। রাজ্যের 10 কোটির বেশি মানুষ এই পরিষেবায় সরাসরি উপকৃত হবেন বলে নবান্ন সূত্রে খবর। এছাড়া কিছুদিন আগেই আমরা শুনেছি যে রেশন ডিলারদের সঙ্গে রাজ্য সরকারের একটি বাগবিতণ্ডা বাধে, যে এত মানুষকে ফ্রিতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মতন সামর্থ্য বা পরিকাঠামো কোনোটাই রেশন ডিলারদের কাছে নেই। কিন্তু অবশেষে সমস্ত দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে চালু হলো দুয়ারে রেশন প্রকল্প। বিষয়টি নিয়ে আরো ভালো করে স্টাডি করতে গিয়ে জানতে পারলাম, এবার যে প্রকল্পটা চালু হয়েছে তাতে রেশন ডিলাররা উপকৃত হবেন শুধু তাই নয়, তার সাথে প্রচুর মানুষের ঘরে ফ্রিতে রেশন পৌঁছাবে, প্রচুর মানুষ উপকৃত হবেন এবং তার সাথে হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে নির্দিষ্ট দিনে রাজ্যের 10 কোটিরও বেশি মানুষের বাড়িতে বসে রেশন পাবেন। ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনতে পারবে, 1 লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার, প্রতি 500 মিটার অন্তর দাঁড়াবে রেশনের গাড়ি, সহজে মানুষের হাতে রেশন তুলে দিতে ডিলাররা 2 জন করে কর্মী নিয়োগ করতে পারবেন, তাদের অর্ধেক বেতন দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে 10 কোটিরও বেশি পরিবারের দুয়ারে বিনামূল্যে 5 কেজি করে রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার। কিন্তু কোনো পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে 5 কেজিতে চলবে কি করে? সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এও সমাধান দেন, এক একটা পরিবারে যদি একটা পরিবার থাকে 5 কেজি রেশন, যদি 5টা পরিবার থাকে একটা বাড়িতে 25 কেজি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো কিভাবে পৌঁছবে রেশন সামগ্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনতে পারবেন, সেক্ষেত্রে গাড়ি কিনতে 1 লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। তো বলা হয়েছে 21,000 ডিলার, তারা যদি নিজস্ব গাড়ি কেনে দুয়ারে রেশনের জন্য, তাকে 1 লক্ষ টাকা করে সাবসিডি সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে। এবার প্রশ্ন উঠবে, তাহলে এতে কর্মসংস্থানটা কিভাবে হবে? এখন রেশন ডিলাররা কোনো লোক নিয়োগ করতে পারেন না। মুখ্যমন্ত্রী জানান, সেই নিয়মে বদল আনা হয়েছে। এবার থেকে দুয়ারে রেশন প্রকল্পের জন্য প্রত্যেক রেশন ডিলার 2 জন করে লোক নিয়োগ করতে পারবেন। তাদের বেতন হবে মাসিক 10,000 টাকা। বেতনের অর্ধেক অর্থাৎ 5,000 টাকা দেবে রাজ্য সরকার, বাকি টাকা দেবেন রেশন ডিলাররা। অর্থাৎ 21,000 ডিলারকে নিতে হবে 42,000। 42,000 লোক যখন আপনি নিলেন, 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন। এতে আমার আরও 160 কোটি টাকা বেশি লাগবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 মিটার পরপর একটি করে রেশনের গাড়ি দাঁড়াবে। কবে গাড়ি আসবে ওই এলাকার মানুষকে আগে থেকেই তা জানাতে হবে, সেই অনুযায়ী রেশন নিয়ে যাবে এলাকার বাসিন্দারা। কিন্তু কেউ যদি রেশন নিতে না আসতে পারেন সেক্ষেত্রে কি হবে? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সেক্ষেত্রে অন্য পাড়ায় গিয়ে ওই ব্যক্তির রেশন গাড়ি থেকে রেশন পাবেন, কাউকে ফেরানো হবে না। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের 21,000 রেশন ডিলার 2 জন করে কর্মী নিয়োগ করলে 42,000 কর্মসংস্থান তৈরি হবে, এর অর্ধেক খরচ করবে রাজ্য সরকার, আর এর জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত 160 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, নতুন যদি কেউ ডিলারশিপ নিতে চায় তাহলে সেক্ষেত্রে তার খরচটা অনেকটা কমিয়ে আনা হয়েছে। কাজেই আপনার যদি নতুন ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা থাকে তাহলে একে আপনি হাতিয়ার করতে পারেন। ডিলারশিপ লাইসেন্সের অ্যাপ্লিকেশনের সময় ওয়ার্কিং ক্যাপিটাল 5 লক্ষ টাকা থেকে কমিয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। আমি বলবো এই টাকাটা 50,000-এ নিয়ে যান, তাহলে আরও বেশি লোকেরা ডিলারশিপ নিতে পারবে, কারণ আমাদের এখন আরও প্রয়োজন। এখানে 1 লক্ষ টাকা, আগে 5 লক্ষ থেকে 1 লক্ষ হয়েছিল, এখন 1 লক্ষ টাকায় 50,000 করে দিন, তাহলে অনেক নতুন নতুন ছেলে মেয়েরাও আসতে পারবে। আমাদের দেশ এখনও এই করোনা মহামারীর মতন দুর্যোগের সঙ্গে লড়াই করছে, ধীরে ধীরে আমরা মূল স্রোতে ফিরছি। দেশের প্রত্যেকটা মানুষ যে আর্থিকভাবে সচ্ছল বিষয়টা তেমন নয়।
এই প্রকল্পের দৌলতে যদি কারো উপকার হয় তাহলে হোক না, আর যদি কর্মসংস্থান হয় তাহলে তো বাহ, ক্যা বাত হ্যায়। বাকি আপনার মতামত আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়।